বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে মিউজিক থেরাপি অনেক জায়গাতেই ব্যবহৃত হয়, কিন্তু এবার রোগীর মন ভালো রাখতে মিউজিক থেরাপিকে এক অন্য পর্যায়ে নিয়ে গেল বাগুইহাটির এক বেসরকারি হাসপাতাল। সিডি ক্যাসেট নয়, লাইভ পারফরমেন্সের মাধ্যমে রোগীর মন ভালো রাখছেন বাগুইহাটির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক। কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল গীতি, কখনো চলে লোকসঙ্গীত অথবা বাংলা রক ব্যান্ড। জেনারেল ওয়ার্ড তো বটেই, ছোটখাটো অপারেশনের ক্ষেত্রে যখন অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয় না, সেই সময় করা হয় লাইভ পারফরমেন্স। রোগীকে মানসিকভাবে সুস্থ করে তুলতে মিউজিক থেরাপি অনেক জায়গাতেই ব্যবহৃত হয়, কিন্তু লাইভ মিউজিক তার থেকেও অনেক বেশি প্রভাব ফেলে রোগীর মনে, এমনটাই জানাচ্ছেন সাইকোলজিস্ট সুস্মিতা রায়। আমাদের মস্তিষ্কের যে বড় অংশটা না, ওটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে, স্যার ওটা বলবেন, স্যার যেহেতু ডাক্তার উনি বলবেন, একটা ডোপামিন, একটা এন্ড্রোফিন। এবার ওই একটা ভাগ আমাদের মানুষের ওই আমরা যে বুঝছি, আমরা অনুভব করছি, আমরা ফিল করছি, সেটাকে কন্ট্রোল করে। আর একটা হচ্ছে অনুভূতির বহিঃপ্রকাশ। ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে তো, ডাক্তারবাবু সেরে উঠবে তো, হ্যাঁ আপনি হাঁটতে পারবেন, আরে কে বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কেন আমরা পারবো না, ভেঙে মোর ঘরে যাবি, নিয়ে যাবি কে আমারি। অর্থাৎ আমরা কিন্তু যেখানেই শেষ হয় সেখান থেকে শুরু হয়। জেনারেল ওয়ার্ডের পাশাপাশি অপারেশন টেবিলেও মিউজিক থেরাপির প্রতি ভরসা রেখেছেন চিকিৎসক সুমন্ত ঠাকুর। গত 20 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। হাসপাতালের ভিতরেই বানিয়ে ফেলেছেন ছোট্ট একটি রিহার্সাল রুম। 2007 সাল থেকে তিনি নিজের ওয়ার্ডে শুরু করেন মিউজিক থেরাপি। একদিকে চলে হাড়ের চিকিৎসা, অন্যদিকে চলে গানের মাধ্যমে মন ভালো করার কাজ। আমরা সপ্তাহে 3 দিন করি, আর স্পেশালাইজ যেটা ভিজুয়াল অ্যানালাইসিস স্কেল দিয়ে যেটা দেখি, ধরো যে পেশেন্টটার পোস্ট অপারেটিভলি দিনে 2 বা 3 বার ইনজেক্টেবল দেওয়া আছে বেড কিন্তু, হ্যাঁ ওর ইনজেকশন দেওয়ার টাইমটা সিস্টারকে বলে তুমি হোল্ড করো, আচ্ছা দিয়ে সেশনটা করি, ধরো আধা ঘন্টা সেশন হলো, তারপরে তাকে জিজ্ঞেস করি যে আপনার ব্যথা কতটা, বলে এই আধ ঘন্টা আমার ব্যথা নেই, ছিল না, আমি বুঝতেই পারিনি, কারণ আপনাদের সাথে কথা বলছি, গান শুনছি, আমার ব্যথাটা একদম গায়ে। কি করে হচ্ছে, আমরা কাউন্সিলিং করছি, আমরা গানটা শোনাচ্ছি, তার পছন্দের মতো গান শোনাচ্ছি, তাকে ইন্সপায়ার করছি যে তুমি ভালো হয়ে যাবে, তুমি আবার নিজের জীবনে ফেরত যাবে। এই খেলাটা হচ্ছে কিন্তু মাথায়, ব্রেনে মেইন হচ্ছে জায়গায়, আমরা কথা বলে অ্যামিগডালা বলে একটা সেন্টার আছে, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, হ্যাঁ তারপর তোমার ফ্রন্টাল কর্টেক্স, এইগুলোকে উদ্বুদ্ধ করা, এটা গানের মাধ্যমে পারে, কথার মাধ্যমে পারে। কৌশিক রায়, আজকাল টকিং।